السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত আমার দ্বীনি মা ও বোনেরা আপনারা কিভাবে নামাজ পড়বেন শুরু থেকে শেষ পর্যন্ত খুবই সহজে আজ আমি আপনাদেরকে শিক্ষা দেব ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে শিক্ষা দেব নামাজে কিভাবে দাঁড়াবেন কিভাবে হাত বাঁধবেন কিভাবে রুকু সেজদা তাসবিহ তাহলিল সূরা কারাত কিভাবে পড়বেন এ টু জেড সবগুলো আজ আমি আপনাদেরকে খুবই সহজে শিখিয়ে দেব ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন সারা জীবনের জন্য আপনার অনেক উপকার হবে আমি আশা করি মা বোনেরা নামাজে এভাবে দাঁড়াবেন মা বোনেরা নামাজে এভাবে দাঁড়াবেন হাত মাথা পা দুই পা আপনি একবারে চাপিয়ে দাঁড়াইতে পারেন আর যদি একটু স্বাস্থ্য হয় দুই পা ফাঁক করে দাঁড়াতে পারবেন কিন্তু দুই পা চাপিয়ে দাঁড়ানোটাই সবচেয়ে উত্তম নামাজে দাঁড়িয়ে মনে মনে নিয়ত করবেন যে আপনি কোন নামাজ পড়তেছেন যদি আপনি ফজরের দুই রাকাত সুন্নত নামাজ পড়েন তাহলে নিয়ত করবেন হে আল্লাহ আমি ফজরের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত করলাম আল্লাহু আকবার যদি আপনি ফজরের দুই রাকাত ফরজ নামাজ নিয়ত করেন তাহলে বলবেন হে আল্লাহ আমি ফজরের দুই রাকাত ফরজ নামাজের নিয়ত করতেছি আল্লাহু আকবার মনে মনে নিয়ত করলেই হবে এখন আমি আপনাদেরকে ফজরের দুই রাকাত সুন্নত এবং দুই রাকাত ফরজ নামাজ কিভাবে পড়বেন এ টু জেড খুবই সহজে শিক্ষা দেব ইনশাআল্লাহ আমি এখন নামাজে দাঁড়ালাম হে আল্লাহ আমি ফজরের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত করলাম হাত বাঁধার জন্য যখন হাত উপরে উঠাবেন হাত আপনার কাঁধ বরাবর রাখবেন কোথায় রাখবেন কাঁধ বরাবর হাতের আঙ্গুলগুলা এভাবে ফাঁক ফাঁক করে ধরে রাখবেন ঠিক আছে এখন আমি নিয়ত বাঁধব আল্লাহু আকবার হাত বাঁধার সিস্টেমগুলা দেখেন বাম হাতের উপরে ডান হাতকে এভাবে বিছিয়ে দিবেন বাম হাতের উপরে ডান হাতকে এভাবে বিছিয়ে দিবেন এভাবে হাত বাঁধবেন তারপরে সানা সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা ওয়াতাবারাকাসমুকা ওয়াতাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক সানা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে আমরা সূরা ফাতিহা পড়ব এবং সূরা ফাতিহার সাথে আমরা একটি সূরা মিলাব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد سورة فاتحه পরে আমরা একটা সূরা মেলাইলাম এখন আমরা রুকুতে যাব আল্লাহু আকবার রুকুতে আমরা এই সিস্টেমে যাব একবারে মাথা নোয়াবো না সামান্য একটুকু আমরা ঝুঁকবো হাত এভাবে আমরা রাখব এখন আমরা রুকুর তাসবিহ করব রুকুর তাসবিহ তিনবার পাঁচবার অথবা সাতবার পড়া সুন্নত রুকুর তাসবিহ হলো সুবহানা রব্বিয়াল আযীম সুবহানা রব্বিয়াল আযীম সুবহানা রব্বিয়াল আযীম রুকুর তাসবিহ শেষ এখন আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবো سمي الله لمن حمدا سمي الله لمن حمدا বলে আমরা সোজা হয়ে দাঁড়িয়ে তারপরে বলবো রব্বানা লাকাল হামদ আমরা রুকু হইতে সোজা হয়ে দাঁড়াইতে দাঁড়াইতে বলবো سمي الله لمن حمدا যখন আমরা সোজা হয়ে দাঁড়িয়ে যাব তখন আমরা বলবো রব্বানা লাকাল হামদ
এখন আমরা সেজদায় যাব আল্লাহু আকবার সেজদায় আমরা এভাবে যাব সেজদায় আমরা এভাবে যাব এক পা এভাবে রাখব এবং একটি পা এই পায়ের নিচে রাখব ঠিক আছে আমরা এখন সেজদার তাসবিহ করব سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر এক সাজদা দিয়ে আমরা সোজা হয়ে বসলাম বসার সিস্টেমটা দেখেন এক পা আমরা এভাবে রাখব আর এক পা আমরা এইভাবে রাখব ঠিক আছে এখন আমরা আরেকটি সাজদা দেব الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى আমাদের প্রথম রাকাতের দুইটি সেজদা শেষ এখন আমরা দ্বিতীয় রাকাতের জন্য আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাব আল্লাহু আকবার এখন আমরা সূরা ফাতিহা পড়ব সূরা ফাতিহার শেষে আমরা আরেকটি সূরা মিলাবো আমাদের এক রাকাত শেষ দ্বিতীয় রাকাত আমাদের নামাজ চলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر আমাদের দুই রাকাত নামাজ শেষ পর্যায়ে আমরা প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়েছি দ্বিতীয় রাকাতে আমরা সূরা ফাতিহার পরে সূরা ফালাক পড়েছি এখন আমরা তাহিয়াতু দুরূদ শরীফ দয়ে মাসুরা পরে সালাম ফিরিয়ে নামাজ শেষ করব ইনশাআল্লাহ তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. التحيات فرسي دروش فرسي دعائي مسورة فرسي এখন আমরা সালাম ফেরাবো। সালাম প্রথমে ডান দিকে ফেরাইতে হয়, পরে বাম দিকে। এখন আমরা ডান দিকে সালাম ফেরাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আমার মা ও বোনেরা, আমি আপনাদেরকে এখন ফজরের দুই রাকাত সুন্নত নামাজ শিক্ষা দিয়েছি। মনে রাখতে হবে, ফজরের দুই রাকাত সুন্নত নামাজ শিক্ষা দিয়েছি। আমি যেইভাবে আপনাদেরকে ফজরের দুই রাকাত সুন্নত নামাজ শিক্ষা দিয়েছি, একই ভাবে ফজরের দুই রাকাত ফরজ নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। শুধুমাত্র সুন্নত পড়ার সময় মনে মনে নিয়ত করবেন, হে আল্লাহ, আমি ফজরের দুই রাকাত সুন্নত পড়তেছি, এবং ফরজ পড়ার সময় মনে মনে নিয়ত করবেন, হে আল্লাহ, আমি দুই রাকাত ফরজ নামাজ পড়তেছি। শুধু তাই নয়, যত দুই রাকাত নামাজ আছে, যত দুই রাকাত নামাজ আছে, ফরজ নফল সুন্নত যত দুই রাকাত নামাজ আছে, আমি এখন আপনাদেরকে যেইভাবে শিক্ষা দিয়েছি একইভাবে পড়বেন। শুধু নিয়ত আলাদা, সুন্নত হলে সুন্নতের নিয়ত, ফরজ হলে ফরজের নিয়ত, নফল হইলে নফলের নিয়ত, কিন্তু রুকু সেজদা তাসবিহ তাহলিল সব একই সিস্টেমে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি আবারও বলি, এখন আমি আপনাদেরকে যে ফজরের দুই রাকাত সুন্নত নামাজ শিক্ষা দিয়েছি, এইভাবে আপনারা ফজরের দুই রাকাত ফরজ নামাজও পড়তে পারবেন। শুধু নিয়ত পাল্টিয়ে নেবেন। শুধু ফজরের দুই রাকাত ফরজ নামাজ না, যত দুই রাকাত ওয়ালা নামাজগুলো আছে সবগুলা নামাজই আপনারা একইভাবে পড়তে পারবেন। শুধু নিয়তগুলা চেঞ্জ করে নেবেন। সম্মানিত আমার মা ও বোনেরা, আজ আমি আপনাদেরকে ফজরের দুই রাকাত সুন্নত এবং দুই রাকাত ফরজ নামাজ শিক্ষা দিয়েছি ইনশাআল্লাহ। আগামী পর্বে